আজকে এই ভিডিওতে আমরা বিডিপি থার্ড ইয়ার সেই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করব যাদের AOC-2 রয়েছে, অর্থাৎ ফুড প্রসেসিং রয়েছে। আজকের এই ভিডিওতে ফুড প্রসেসিং থেকে অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। এখন সমস্যা, আপনাদের পরীক্ষা অনলাইন হবে না অফলাইন হবে? পরীক্ষা যদি আপনাদের অনলাইন হয়, সেক্ষেত্রে আজকে আমরা যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদের খুব হেল্প করবে। এখন পরীক্ষা যদি আপনাদের অফলাইন হয় তাহলেও এই ক্ষেত্রে বিশেষ কোনো চিন্তা নেই, কারণ AOC-2 এমন একটি সাবজেক্ট, এখানে অফলাইন পরীক্ষা হওয়া মানে আপনাকে লং কোশ্চেনের উত্তর করতে হবে। AOC-2 সাবজেক্টটিতে কিন্তু বেশিরভাগ 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হয় যদি আপনাদের অফলাইন পরীক্ষা হয়। কিন্তু AOC-2 এমন একটি সাবজেক্ট, এখানে 1+1 বা শুধুমাত্র 1 এইরকম নাম্বারের কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। যদি আপনাদের অফলাইন পরীক্ষা হয় তাহলেও কিন্তু এই সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদেরকে হেল্প করবে। তাহলে চলুন আজকে আর সময় নষ্ট না করে শুরু করি। আপডেট, সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন। কাঁচা খাদ্যে কত শতাংশ জল থাকে? না, কাঁচা খাদ্যে 10-90% জল থাকে। একটি মনোস্যাকারাইড হলো গ্লুকোজ। এখানে আমি গ্লুকোজ করেছি বলে যে আপনার অপশানের মধ্যে গ্লুকোজ থাকবে তা কিন্তু নাও হতে পারে। আপনার পাঠ্যপুস্তক অনুযায়ী মনোস্যাকারাইডের 3টে নাম দেওয়া রয়েছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। আপনি অপশান দেখে টিক মারবেন। পরের প্রশ্নটি, শর্করা জাতীয় খাদ্য জারিত হয়ে কি তৈরি করে? গ্লুকোজ। শর্করা জাতীয় খাদ্য জারিত হয়ে গ্লুকোজ তৈরি করে। উপকারী অণুজীব বা ব্যাকটেরিয়াগুলিকে কি বলা হয়? প্রোবায়োটিক। গ্লুকোজ জারিত হয়ে কি উৎপন্ন করে? গ্লুকোজ জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। প্রোটিনকে উঁচু কোনো তাপে গরম করলে কি হবে? প্রোটিন ডিন্যাচার হয়ে যাবে, এর সেকেন্ডারি ও টারসিয়ারি বন্ধন বদলে যাবে। প্রোটিনের বিশেষ অংশের নাম কি? প্রোটিনের বিশেষ অংশের নাম হলো নাইট্রোজেন। কোন পদ্ধতিতে নাইট্রোজেন মাপা হয়? ফিয়েল ডাল পদ্ধতিতে নাইট্রোজেন মাপা হয়। গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারের নাম কি? গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টারের নাম হলো তেল। তেলের একটি মলিকিউলকে কি বলা হয়? তেলের একটি মলিকিউলকে ট্রাইগ্লিসারাইড বলা হয়ে থাকে। কোন যৌগকে কাজে লাগিয়ে তেল থেকে চর্বি তৈরি করা হয়? হাইড্রোজেনকে কাজে লাগিয়ে তেল থেকে চর্বি তৈরি করা হয়ে থাকে। অ্যাসকরবিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম? ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয়। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? হাড় গঠনে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন ডি হাড় গঠনে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোন ভিটামিন? ভিটামিন ই। জলে দ্রবীভূত ভিটামিন হলো, জলে দ্রবীভূত 3টি ভিটামিন, সেগুলো কি? না, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন পি। তেলে বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন, তেলে বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিনগুলি হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ক্যালসিয়ামের অভাবে কি রোগ হয়? ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয়। একটি লৌহ ঘটিত লাল পিগমেন্ট যা কেবল প্রাণীজ খাবারেই থাকে সেটি হলো হিমোগ্লোবিন। একটি প্রোটিন বিশ্লেষণকারী উৎসেচক হলো, আপনাদের পাঠ্যপুস্তকে প্রোটিন বিশ্লেষণকারী 2টো উৎসেচকের নাম দেওয়া রয়েছে, একটি হলো ট্রিপসিনোজেন, অপরটি হলো প্রোটিয়েজ। আপনি অপশান অনুযায়ী টিক মারবেন। এককোষী প্রোটিন উৎপাদক ইস্ট হলো ক্যান্ডিডা ইউটিলিস এবং টরুলা ইউটিলিস, এটিও একই রকম, অপশান অনুযায়ী টিক মারবেন। একটি লৌহ ঘটিত পিগমেন্ট হলো সাইটোক্রোম। একটি হলুদ পিগমেন্ট হলো ফ্লেভন। একটি লাল, বেগুনি এবং নীল রঙের পিগমেন্ট হলো এনসায়ানিন। জিভের কোন অংশ স্বাদের অনুভূতি জাগায়? টেস্ট বাড।
কোনো দ্রব্যের গন্ধ নাকে কোন অংশে ক্রিয়া করে? ওলফ্যাক্টরি গ্ল্যান্ড। দুটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হলো ভিটামিন সি এবং ভিটামিন ই। দুটি ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট হলো ভিটামিন সি এবং ভিটামিন ই। জিএমও কথাটির পুরো অর্থ হলো জিন মডিফাইড অর্গানিজম। খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত রাসায়নিক দ্রব্য থেকে অনিচ্ছাকৃতভাবে চলে আসে এমন একটি বিষকারী দ্রব্য হলো পেস্টিসাইড রেসিডিউ এবং অ্যান্টিবায়োটিক রেসিডিউ। একটি উদ্ভিজ তেলের উদাহরণ হলো সরিষার তেল। একটি প্রাণীজ তেলের উদাহরণ হলো কড লিভার তেল। একটি উদ্ভিজ চর্বির উদাহরণ হলো বনস্পতি। একটি প্রাণীজ চর্বির উদাহরণ হলো মাখন। একটি উপকারী জীবাণুর নাম হলো ল্যাকটোব্যাসিলাস। উপকারী জীবাণুদের কি বলা হয়? উপকারী জীবাণুদের প্রোবায়োটিক বলা হয়ে থাকে। খাবারের মধ্যে আছে এমন দুটি অ্যান্টিঅক্সিডেন্টের নাম হলো ক্যারোটিন এবং সাইকোনিন। শরীরের মধ্যে আছে এমন দুটি অ্যান্টিঅক্সিডেন্ট হলো ইউরেট এবং গ্লুটাথায়ন। শক্তি প্রদানকারী খাদ্য জারিত হয়ে শেষ সময়ে অক্সিজেনে কি প্রদান করে? ইলেকট্রন। শর্করা জাতীয় খাদ্য অক্সিজেনে জারিত হয়ে কত পরিমাণ শক্তি শরীরে প্রদান করে? 4 কিলোক্যালোরি পার গ্রাম। গ্লুকোজ বিজারণের একটি সর্ববিদিত পন্থা হল গ্লাইকোলাইসিস। প্রোটিন এনজাইম দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে? অ্যামাইনো অ্যাসিড। টমেটোর মধ্যে উপস্থিত কোন রাসায়নিক রক্তে প্লেটলেট জড়ো করার বিরুদ্ধে কাজ করে? পিত। ল্যাকটোজেন অসহনীয়তা কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? দুধ খাইদের মধ্যে। কিসের অভাবে ল্যাকটোজেন অসহনীয়তা লক্ষ্য করা যায়? ল্যাকটোজ অনুঘটকের অভাবে। একটি সুষম খাদ্যের উদাহরণ হল গরুর দুধ। আর ডিএ কথাটির পুরো অর্থ হল রেকমেন্ডেড ডেইলি অ্যালাওয়েন্স। লোহার অভাবে কোন রোগ দেখা যায়? রক্তাল্পতা। লোহার অভাবে রক্তাল্পতা লক্ষ্য করা যায়। ক্যালসিয়ামের অভাবে কোন রোগ লক্ষ্য করা যায়? ক্যালসিয়ামের অভাবে রিকেট নামক রোগ লক্ষ্য করা যায়। আয়োডিনের অভাবে কোন রোগ লক্ষ্য করা যায়? গলগণ্ড। থাইরক্সিনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড। একটি স্নায়ুর বিষ হল ল্যাথিরোজেন। বি ও এ এ কথাটির পুরো অর্থ হল বিটা অক্সালিল অ্যামাইনো অ্যালানিন। এ ডি আই কথাটির পুরো অর্থ হল অ্যাকসেপ্টেবল ডেইলি ইনটেক। এইরকম ফুল ফর্মের ওপরে কিন্তু প্রশ্ন আসবেই। আমার 12-13টির ফুল ফর্ম নিয়ে একটি ভিডিও বানানো আছে। আপনারা যারা এখনও পর্যন্ত ওই ভিডিওটি দেখে উঠতে পারেননি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে চলে যান, আমি ওখানে লিংক দিয়ে রেখেছি। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে এইরকম 12-13টি শর্ট ফর্মের ফুল ফর্ম কী হবে সেগুলো দেখে নিতে পারবেন। আমরা চলে যাব এর পরের প্রশ্নে। কলেরা রোগ হয় ড্যাশ জাতীয় জীবাণুর জন্য। কলেরা রোগ হয় ভিব্রিও জীবাণুর জন্য। আন্তিক রোগ হয় ড্যাশ জীবাণুর জন্য। অ্যামিবা জীবাণুর জন্য আন্তিক রোগ হয়ে থাকে। সিগেলা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে সৃষ্ট রোগ হল সিগেলোসিস। গরুর দুধ হলদেটে দেখায় কিসের জন্য? গরুর দুধে ক্যারোটিন থাকে, এই ক্যারোটিনের জন্য গরুর দুধ হলদেটে দেখায়। খাদ্যে বিষক্রিয়ার জন্য ব্যাকটেরিয়াগুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে ভাগ করা যায়। একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া।
এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করলাম এটা আপনারা পার্ট ওয়ান ধরে নিন। আপনাদের ডিমান্ড যদি থাকে সেক্ষেত্রে AOC-2 এই ফুড প্রসেসিংয়ের ওপর আমরা আরও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে পারি, সেক্ষেত্রে আপনাদের ডিমান্ড অনুযায়ী AOC-2 এর ওপর পার্ট টু নিয়ে আসা যেতে পারে। আজকে এই পর্যন্তই। সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।